এরপর প্রশ্ন করেছেন আহ কোনো ফকির আহ আল্লাহর অস্তে কি ভিক্ষা চাইলে তাকে ভিক্ষা দিতেই হবে এই কথাটা কি সঠিক জি কোনো ফকির আল্লাহর অস্তে ভিক্ষা চাইলে লেয়াঝিল্লা বলা হয়েছে আল্লাহর চেহারা রসিলা চাইছে তাকে ফেরত দিতে হাতি নিষেধ করা হয়েছে কথাটা সত্য এই জন্য যারা চায় তাদেরকে কিছু না কিছু দিতে হয় না পারলে আপনি তাকে তাকে ইয়ে করবেন অন্তত মা তাকে বলবেন যে সুন্দর করে তাকে বিদায় করবেন আর যদি এমন দেখেন যারা এই ফকির নয় তারা তথাকথিত যারা সিন্ডিকেট ফকির যাদেরকে বলা হয় এবং যারা এই জাতীয় ফকির আপনার মনে হয় তো তাদেরকে দিবেন না কারণ তারা চাওয়াটাও ভুল এবং আপনাকে বিরক্ত বিব্রত করাটাও ভুল এবং তাকে দেওয়ার অর্থ হচ্ছে অন্যায় কাজে সহযোগিতা করা তখন সেটা করা যাবে না আর যদি না জানেন যে সে আসলে অভাবগ্রস্ত এবং আপনি দেওয়ার সামর্থ্য আছে তো তাকে দিবেন কারণ আল্লাহ চেহারার সিরা যদি কেউ চাওয়া হয় তখন তাকে দিতে হয় এটা হাদিসে আসছে